আমার কাছে বেশ কিছুদিন ধরে, যবে থেকে আমি এই খোলা চিঠির আড্ডা শুরু করেছি, মন খুলে কথা বলা মানেই এখন যেন একাকিত্বের গল্প আসা শুরু হয়েছে। আর ঠিক তেমনই আমাকে একজন লিখেছিলেন তার একাকিত্বের গল্প। আজকের এপিসোডটা আমি তাকে ডেডিকেট করলাম। আমি জানি না তার বয়স কত, আমি জানি না তিনি দেখতে কেমন, কিন্তু তার মনের ভাবনা বা তার অনুভূতিগুলো আমাকে এক মুহূর্তের জন্য মনে করিয়ে দিয়েছিল যে আমরা যতই ফেসবুকে স্ট্যাটাস দিই, ইনস্টাগ্রামের স্ট্যাটাস দিই, কিংবা যেভাবেই হোক প্রিটেন্ড করার চেষ্টা করি যে আমরা আমাদের মা বাবার সঙ্গে আছি, আমরা আমাদের নিজেদের লোকেদের সঙ্গে আছি, সাথে আছি, কিন্তু উল্টো দিকটা কি আমরা কখনো ভেবে দেখি যে তাদের মনে কি চলে? ঘর ভর্তি লোকজন কিংবা বাড়িতে হয়তো তার প্রিয় মানুষগুলো সবাই উপস্থিত, কিন্তু রাতে শোয়ার সময় তার বিছানায় হয়তো একটা দিক ফাঁকা। কোনোদিন কি ভেবে দেখেছি যে একদিন সিঙ্গেল বেডেই শুই, সেটা ছেড়ে গিয়ে মা বা বাবার ওই ফাঁকা জায়গাটা যদি একটু দূর করতে পারি? কই, কোনোদিন তো সেই ফাঁকা জায়গায় শুতে যাই না। তাই মনে হলো আজকে একাকিত্বের গল্পটা বলি। আজকের এপিসোডটা হয়তো একটু অন্যরকম, কিন্তু তাও মনে হলো এই একাকিত্বগুলো যারা আমার সাথে শেয়ার করেছেন, এর আগেও আমাকে অনেকে অনেক একাকিত্বের গল্প বলেছেন, আমার মনে হয়েছে এখন এই লকডাউন পিরিয়ডে এই একাকিত্ব জিনিসটা একটু হলেও হয়তো কমেছে, কারণ আমরা সবাই বাড়িতে বন্দি। আর তাই হয়তো একটু একটু করে বুঝতে পাচ্ছি যে বাড়ির মানুষগুলো কতটা একা থাকে সারাদিন। যদি না ফিল করেন, আজকের এপিসোড তাদের জন্য, একটু ফিল করুন। একাকিত্ব শব্দটার কিন্তু একটা গভীরতা আছে, এর জন্য কিন্তু কোনো নির্জন জায়গা বা অন্ধকার রাতের দরকার নেই। একাকিত্বের মধ্যে সুখ স্মৃতির আনাগোনাও আছে, আবার ভালোবাসা ও ভালো থাকা এই দুটো শব্দের অর্থকে উপলব্ধি করারও একটা মিথ্যে চেষ্টা আছে। অভিমান, অনুশোচনা কিংবা প্রিয়জন কে আপন কেই বা পর, এইসব ভাবনা বোধগুলো বোধ হয় একাকিত্বে মানুষ সব থেকে ভালো বুঝতে পারে। একাকিত্ব শব্দটা আমি আর আমার এই শব্দ দুটোকে বড্ড আপন করতে শেখায়। কিছু মানুষের কাছে একাকিত্ব মানে হয়তো সারাদিনের পর একটা নিজের জন্য সময়, যেটা হয়তো ভালো লাগার, আবার কিছু মানুষের কাছে হয়তো একাকিত্বের মানেই শুধুই অন্ধকার, সারা দিনের সারা জীবনের সঙ্গী। হয়তো চাকরি সূত্রে বাইরে থাকে, মা বাবা ভাই বোন সবাইকে প্রতিটা ভালো দিনে সফলতার দিনে বড্ড মিস করে, তার সেই রাতগুলোও তো বড্ড সে একা। জীবনে সফল, পরিবারকে খুশিও রাখতে সক্ষম, কিন্তু নিজে বড্ড একা, কেউ বোঝে না, তার মনের খবর যে কেউ নেয় না। বড় অফিসে চাকরিরত মেয়েটা ভাবে কবে সে আবার সারাক্ষণ লিখবে, তার লেখা জলজল করবে টিভি স্ক্রিনে, কিন্তু অর্থের অভাব সকলের মুখে হাসি ফোটানোর জন্য তাকে হয়তো এই সব ভুলে একটা চাকরি করতে হয়, তাই সে তার কবিতার কাছে বড্ড একা। স্বামী স্ত্রী হয়তো একটা অসাধারণ রসায়ন ছিল দুজনের মধ্যে, স্বামী বা স্ত্রীর অভাবে ঘর ভর্তি নাতি নাতনি ঘেরা সংসারেও মানুষগুলো যেন একে অপরের কাছে বড্ড একলা। সারাদিনের পর যখন ছবির সামনে বসে, তখন দুজনকে স্পর্শ করার মতো কোনো মিডিয়া তৈরি হয়নি যে এখনো। এই একাকিত্ব বলে কেউ বোঝে না। ছেলেমেয়েরা ভীষণ ব্যস্ত, হয়তোবা সারাদিন বুড়ো বুড়ির বাড়িতে একা, বিশাল বাড়ি, রাতে হয়তো খাবার টেবিলে বাড়িটা জমজম করে ওঠে, কিন্তু সারাটা দিন বোধহয় বাড়িতে বসে দুজনে ভীষণ একা। কবিতা যখন একটা ঘর আর মানুষের মধ্যে বন্দি, তখন সে আর পাঁচটা মানুষের মতো কিন্তু সোশ্যাল নয়, আর তাই বোধহয় সে একটু একা। তবে এই একাকিত্ব কিন্তু কিছু নতুন ভাবনা ও সৃষ্টির জন্ম দেয়। প্রথম দিন থেকে যে বন্ধুটা ঘুম ভাঙা, তার সাথে ব্রাশ করা, একসাথে ডিনার করা, একসাথে লাঞ্চ করা, একসাথে ঘুরতে যাওয়া, একসাথে নিজেদের জামাকাপড় শেয়ার করা পর্যন্ত, সেই বন্ধুটা যদি বড় চাকরি পেয়ে আলাদা হয়ে যায়, বড্ড একা লাগে, ফিরে যেতে ইচ্ছা করে সেই রঙিন দিনগুলোতে। চোখের সামনে হয়তো ছেলে মেয়েকে বড় হতে দেখা, কখনো ভাই ফোঁটা, কখনো ঈদ, কখনো ক্রিসমাস, কখনো নতুন কোনো একটা উপহারের দিন কিংবা জন্মদিন, তখন স্বামী ছেলে মেয়ে সকলের থেকে পাওয়া গিফটগুলো মাঝে
রাতে ফিরে পাতা উল্টে কিংবা স্মৃতির ছবির ক্যানভাসে সেই দুই ভাই বোনের খুনসুটি কিংবা একে অন্যের ঘাড়ে দোষ চাপানো, একসাথে রাতের পর রাত জেগে সিনেমা দেখা, এই সবগুলো, এই দুটো সম্পর্কের মাঝে তারা যেন দুজনে বড্ড একা। ডায়েরি বা অ্যালবামের পাতা উল্টে যখন রাতের নিস্তব্ধতায় সবাই ঘুমিয়ে পড়ে, তখন শুধুই আনন্দের মুহূর্ত কিছু উপলব্ধি মাত্র। যাকে ছাড়া হয়তো বাড়িটা চলতো না, কিংবা যাকে যার হাতে মাখা ভাত না খেলে হয়তো পেট ভরতো না, কিংবা চাকরি স্কুল নিজের সবটুকু দিয়ে যে সবাইকে ভালো রাখতো, আজ হয়তো তার কোলে মাথা রেখে শোয়ার মতো বা তার রান্না করা খাবার খাওয়ার জন্য বাড়তি সময় কারোর হাতে নেই, বরঞ্চ সেই আজ বাড়তি হয়ে গেছে। আর তাই তো সে আজ বৃদ্ধাশ্রমের মতো একটা পরিবারের সাথে যুক্ত মাত্র। তাই একটা পরিবারে হয়তো সে আছে ঠিকই, কিন্তু আপনজনের নিঃশ্বাস আর কণ্ঠস্বরগুলোর কাছে যেন সব কিছুই ফিকে। সারাদিন শুটিং, ঘর পরিষ্কার, রান্নাবান্না, ক্যামেরা, লাইট, অ্যাকশন, কত ফ্যান ফলোয়িংয়ের অনুরোধ, চারপাশে ভিড়, কিন্তু অজানা কিছু কারণে রাস্তায় বেরোলেই সেই বৃষ্টিতে ভেজা, বন্ধুদের সাথে গল্পগুজব, ফুচকা খাওয়া, দুর্গাপুজোয় সারা রাত ডেকে ঠাকুর দেখা, কত আনন্দ অনুষ্ঠানে যোগদান, সেই সব কিছু যেন লৌকিক ভিড়ে বড্ড মেকি হয়ে গেছে। সেই নায়িকার জীবনটা এই সবের কাছে যেন বড্ড একা। একটা ছেলে বড্ড রেসপন্সিবল, বৃদ্ধ দাদু, বাবা কিংবা অনেক দিনের পুরনো একজন পরিচারক, অফিসের পর সারাদিন অফিস করে আসার পর যখন ছেলেটাকে সংসারের সব কাজ করতে হয়, সব দায়িত্ব সমানভাবে পালন করতে হয়, কে কোন ওষুধটা খাবে, কে পরের দিন কোন জামাটা ইস্ত্রি করে পরে যাবে, কিংবা কাল বাজারে কী আনতে হবে, এই সব দায়িত্ব পালন করা শেষে মায়ের স্নেহ আর সবটুকু করার ক্ষমতা দিয়ে যাওয়ার জন্য মায়ের উপর বড্ড অভিমান হয় ছেলেটার। দিনের শেষে সব কিছু করার পরেও যে সে একা, 33 বছরের বিবাহিত জীবন, দেখেছে সব কিছু, অনেক দেশ বিদেশ ঘোরা, আর্থিক সচ্ছলতা তো বটেই, তার সাথে কত মানুষকে সাহায্য করার মতো সৌভাগ্য, সব কিছুতে পার্টিসিপেট করা, দুজনেই স্বাবলম্বী, তাই সব কিছু নিজের মতো করে করা, বাড়ি, নিজের গাড়ি, সব কিছু আছে, কিন্তু তবুও দিনের শেষে কোলে মাথা রেখে শোয়ার মতো একটা শিশু হয়তো নেই, তাই পুরো জীবনটাই তো তাদের কাছে ফাঁকা। অনেকের কাছে আবার হয়তো অনেক বড় বড় ডিগ্রি আছে, বিদেশি চাকরি আছে, সেলফ স্যাটিসফ্যাকশন আছে, কিন্তু যেটা নেই সেটা হলো প্রিয়জনদের কাছে থাকা। সেই জায়গাটায় সে বোধহয় বড্ড একা, কেউ মাথায় হাত রেখে জ্বর এলেও বোধহয় বলে না যে এখন ভালো লাগছে। রিটায়ারমেন্টের পর একসাথে দুজনে সারা দেশ ঘুরবে ভেবেছিল, আজ ঘর ভর্তি, নাতি নাতনি, ছেলে মেয়ে সবাই রয়েছে, কিন্তু এখনো মাঝে মাঝে হাজবেন্ডকে তার স্ত্রীর ছবি বুকে জড়িয়ে ধরে দেশ বিদেশের বই পড়তে পড়তে চেয়ার হেলেন দিয়ে দেশ বিদেশ ঘুরতে ঘুমিয়ে দেখা যায়, কারণ সে যে বড্ড একা। একদিকে ছেলে আসবে বলে বছরের পর বছর রাত জেগে বসে থাকা, আর অন্যদিকে যুদ্ধে জয়ী ছেলে ঘরে ফেরার যুদ্ধে একেবারেই হেরে গেছে, দেবে না তাকে ছুটি, সেনাবাহিনীতে সে যে বড্ড রেসপন্সিবল একজন সেনানায়ক, তাই কাছে আসার যুদ্ধে তারা দুজনেই বড্ড একা। এখনো তবু অনেক অপেক্ষা, রাত জেগে থাকে, হয়তো সব ভুলে, সব অভিমান, কান্না, সব ভুল বোঝাবুঝি মিটে সকালটা একটা নতুনভাবে জন্ম নেবে, সব মিলেমিশে যাবে, থাকবে না কোনো দূরত্ব, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, বাবা মা, এই সব সম্পর্কগুলো কিংবা প্রেমিক প্রেমিকার সব হয়তো এক হয়ে যাবে, রাতের একাকিত্বের অন্ধকার কেটে হয়তো নতুন ভোর জন্ম নেবে। এখন অনেককে আমরা সোশ্যালাইজড ব্যাপারটাকে বা সামাজিকতাটাকে ফেসবুক বা সোশ্যাল সাইটে কতক্ষণ গ্রিন বাটনটা চলছে সেটা দেখে বিচার করি, কিন্তু এর হয়তো একটা অন্য দিকও আছে, হয়তো আমরা কোনোদিন ভেবেই দেখিনি যে এই গ্রিন আলোটা হয়তো একাকিত্ব দূর করার একটা সিগন্যাল মাত্র। নিজেকে সেলফ রেসপেক্ট দিতে গিয়ে হয়তো আজ যারা তাকে দিয়ে কাজ করিয়ে নিত, একসময় তাদের কাছে তাই সে খুব ভালো ছিল, তার চারপাশে অনেক মানুষ ছিল, সে তাকে অনেকে আপন করত, আজ নিজের সেলফ রেসপেক্টের মাঝে
সবাই দূরে সরে গেছে। এক মুহূর্ত সময় বেশি লাগেনি, এটাই তো একাকিত্ব। একাকিত্ব মানে কিন্তু একা থাকা নয়, অনেকের ভিড়ে তুমি যাকে চাও তাকে না পাওয়া। চোখের কোণে জল যখন একাকিত্বকে আঙুল দিয়ে দেখায়, ঠিক তখনই জলটা মুছে কোনো অজুহাতে বাকিদের সাথে ভালো থাকার একটা মিথ্যে প্রিটেন্ড করাই বোধহয় একাকিত্ব। তাই যত তাড়াতাড়ি এই একাকিত্বকে দূর করতে পারবো ভালো থাকতে পারবো, এই আর কি। অনেকের কাছেই অনেক রাত জাগা ভোর যেন সফল হয় এই কামনাই করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।